বিজেপির বিজয় মিছিলে হামলা চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর বিজেপি, যার জেরে রণক্ষেত্র নৈহাটি, ভাঙচুর, আগুন দেওয়া হলো বাইকে। বিজেপির বিজয় মিছিল চলাকালীন মিছিলের ওপর দুষ্কৃতী হামলা, দুটি বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ, পাল্টা তৃণমূল পার্টি অফিসেও হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে, যার জেরে রণক্ষেত্র হয়ে উঠল নৈহাটি স্টেশন সংলগ্ন এলাকা। পরপর বেশ কয়েকটি বাইকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় টোটো গাড়িতেও। ঘটনাটি ঘটেছে শনিবার নৈহাটি পৌরসভার সামনে। জানা গেছে এদিন সকালে বিজেপির পক্ষ থেকে এলাকায় একটি মিছিল করা হয়। বিজেপির অভিযোগ, সেই মিছিলেই আচমকা হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এলাকার রাস্তার মাঝেই দাউ দাউ করে জ্বলতে থাকে মোটর বাইক, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় র্যাফ। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কর্মীরা, দমকলের কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের পদস্থ কর্তারাও। কতজন অ্যারেস্ট হয়েছে এই মুহূর্তে? পুলিশের পেট্রোলিং চলার পরেও নৈহাটিতে আজকে ফের ভাইলেন্স হয়েছে, বাইক জ্বালানো হয়েছে, বেশ কয়েকটা গলিতে বোমাবাজি হয়েছে। তা কি বলবেন? উই আর টেকিং কেয়ার অফ ইট। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নৈহাটি।